তো ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনারা প্রত্যেকের রেজাল্ট চেক করে নিয়েছেন। যদি আপনাদের নাম্বার কম থাকে, মনে করুন যে আপনি অ্যান্সার করেছেন 80-র মধ্যে, আপনার নাম্বার এসেছে 50, সেক্ষেত্রে আপনি আপনার নাম্বার কিন্তু বাড়াতে পারেন। অনেকের আবার রেজাল্ট শো হচ্ছে কিন্তু আনসাকসেসফুল, আপনি দেখতেই পাচ্ছেন। এর কারণ কি? আপনি কিন্তু অকৃতকার্য, ফেল করেছেন। তবে চিন্তার কারণ নেই, আপনি পিপিআর কিংবা পিপিএস করে আপনার এই আনসাকসেসফুল যে কারণটি রয়েছে এটিকে সলভ করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু বোর্ডের তরফ থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছে, যদি আপনার মনে হয় যে কোনো সাবজেক্টে আপনার নাম্বার কম দিয়েছে যার কারণে আপনি ফেল করেছেন, আপনি সেই সাবজেক্টে কিন্তু পিপিআর অথবা পিপিএস করে নাম্বার বাড়াতে পারেন। এবং বোর্ডের তরফ থেকে এটাও বলা হয়েছে আপনাদের কিন্তু নিজে থেকে এই কাজটি করতে হবে। তো আপনি অনলাইনে বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। এর প্রজেক্ট পদ্ধতি দেখে নেবো আজকের ভিডিওতে। এবং আপনাদের যদি নাম্বার কম আসে কিংবা আপনি যদি আনসাকসেসফুল আসে, কোন কোন সাবজেক্টে এসেছে, আপনি কীভাবে চেক করবেন এবং নাম্বার আপনি কি বাড়াতে পারবেন, এর প্রজেক্ট দেখে নেবো আজকের ভিডিওতে। অবশ্যই এর জন্য আপনাদের যা করতে হবে, আপনারা যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই লাইনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অলকে রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনাদের কিন্তু গুগলে আসতে হবে। গুগলে এসে আপনি সার্চ করবেন ফার্স্ট রেজাল্ট ডট ইন লিখে, তাহলে আপনি ওয়েবসাইটে আসতে পারবেন। এবং এই যে সরাসরি লিঙ্কটি রয়েছে আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করব, সেখানে আপনি আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনাদের রোল নাম্বার যে রয়েছে রোল বসিয়ে দেবেন অ্যাডমিট কার্ডের, এরপর নাম্বার বসিয়ে দেবেন, তারপর চেক রেজাল্টে আপনি ক্লিক করবেন। তো চেক রেজাল্টে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আমাদের যে মার্কশিট রয়েছে তা চলে আসবে। তো আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের নাম চলে আসবে, এরপর নিচে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনি শো হবে, এবং নিচে আপনি দেখবেন যে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার এসেছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলাতে আমরা কিন্তু পাস করেছি, ইংরেজিতেও পাস করেছি, এবং কেমিস্ট্রি যে রয়েছে সেখানে আমরা পাস করেছি, ম্যাথে আমাদের কিন্তু নাম্বার কম এসেছে যার জন্য আমরা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারিনি, ফিজিক্সে আমাদের নাম্বার কম এসেছে যার জন্য আমরা কিন্তু এখানে ফেল করেছি, এরপর আমাদের বায়োলজিতে কিন্তু আমরা পাস করেছি। তো এখন প্রশ্ন হলো যে আপনি এখানে কিন্তু আপনার রেজাল্ট সবে যে আনসাকসেসফুল, কেননা আমরা এখানে অকৃতকার্য নাম্বার শুরু করে আমরা পাইনি, পাস করার নাম্বার তুলতে পারিনি যার জন্য আমরা ফেল করেছি। কিংবা আপনি রেজাল্ট চেক করে নেবেন, যদি আপনাদের সেখানে একটা পাস চলে আসে, তারপরও আপনি মনে যদি প্রশ্ন থাকে যে আপনাদের এই সাবজেক্টের নাম্বার কম এসেছে, আপনি পিপিআর কিংবা পিপিএস করে নাম্বার বাড়তে পারেন, তাহলে অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন। আমরা প্রথমত নোটিফিকেশানটি দেখে নিচ্ছি বোর্ডের তরফ থেকে কী বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশানটি এখানে প্রথমত বলা হয়েছে কিন্তু আপনি যখন মার্কশিট হাতে পাবেন, আপনাদের মার্কশিট কিন্তু দেওয়া হবে 31/5/2023। তো 31/5/2023 আপনাদের মার্কশিট হাতে পাওয়ার পর আপনি কিন্তু 15/6/2023 পর্যন্ত পিপিআর কিংবা পিপিএস করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট থেকে। এরপর নিজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি প্রথমত পিপিআর কিংবা পিপিএস করবেন, এরপর আপনি কী করবেন, আরটিআই যদি আপনি করতে চান আরটিআই কিন্তু করতে পারবেন। আরটিআই করলে আপনাদের যে অ্যান্সার কপি রয়েছে সেই অ্যান্সার কপি জেরক্স কপি আপনি কিন্তু পেয়ে যাবেন। প্রথমত আপনি পিপিএস কিংবা পিপিআর করবেন, এরপর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে যে আপনাদের অ্যান্সার কপি দরকার এবং সেটি আপনি যাচাই করবেন, তাহলে আপনি আরটিআই করতে পারবেন। তো নিচে আপনি চলে আসবেন, নিচে কিন্তু শর্ত দেওয়া হয়েছে পিপিআর কিংবা পিপিএস করার জন্য। প্রথমত এক নম্বরে বলা হয়েছে আপনাদের যখন মার্কশিট হাতে পাবেন তার 15 দিনের মধ্যে আপনাদের কিন্তু পিপিআর কিংবা পিপিএস কিন্তু করতে হবে। এবং আপনাদের অনলাইন পোর্টাল যে রয়েছে অনলাইন পোর্টাল থেকে আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের আবেদন করতে হবে। কোনোভাবে আপনি অফলাইন পদ্ধতি কিন্তু নেই কিংবা অন্য কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না, আপনাদের নিজে থেকে এই কাজটি করতে হবে, সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। রেজাল্ট হাতে পাওয়ার 15 দিনের মধ্যে আপনি কাজটি করতে হবে। এরপর বলা হয়েছে কিন্তু পিপিএস কিংবা পিপিএস যে রয়েছে এক কথা, এটি কিন্তু অনলাইন মোড, কোনো অফলাইন পদ্ধতি কিন্তু নেই, অনলাইনে আপনি কিন্তু আবেদন করতে হবে। তারপর এটাও বলা হয়েছে আপনি আবেদন করবেন আপনার রোল নাম্বার এবং মার্কশিট নং যে রয়েছে আপনি মার্কশিটের মধ্যে নং পেয়ে যাবেন, উপরে ডান দিকে কিংবা কিংবা বাঁ দিকে কোন নাম্বারটি থাকবে সেই নাম্বারটি কিন্তু লাগবে, রোল নাম্বার এবং মার্কশিটের নাম্বার। এরপর বলা হয়েছে পিপিআর করার জন্য আপনি কত টাকা লাগবে, পিপিআর করার জন্য আপনাদের কিন্তু 150 টাকা লাগবে এবং পিপিএস করতে আপনাদের লাগবে কিন্তু 100 টাকা। এটি আপনাদের কিন্তু প্রতি সাবজেক্টে সাবজেক্ট ওয়াইজ, মনে করুন আপনি দুটো সাবজেক্টে করে থাকেন পিপিআর, সেক্ষেত্রে আপনাদের 300 টাকা লাগবে, দুটো সাবজেক্টে পিপিএস করলে আপনাদের কিন্তু 200 টাকা লাগবে। এখন প্রশ্ন জাগতেই পারে যে আপনি পিপিএস করবেন নাকি পিপিআর করবেন। পিপিএস মানে কিন্তু পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি, আর পিপিআর মানে কিন্তু পোস্ট পাবলিকেশান রিভিউ। রিভিউ মানে বুঝতেই পারছেন যে আপনার খাতাটাকে পুনরায় রিভিউ করা হবে যে আপনার নাম্বার কম দেওয়া হয়েছে কিনা ইত্যাদি। আর পিপিএস মানে কিন্তু আপনাদের স্ক্রুটিনি করা হবে, এক কথা আপনাদের যে নাম্বার রয়েছে বসানো হয়েছে সেই নাম্বারে কোনো রকম যোগ করতে ভুল হয়েছে কিনা তার জন্য কিন্তু স্ক্রুটিনি। তো অবশ্যই আপনি যদি করতে চান পিপিআর করবেন, তাহলে আপনার খাতাকে পুনরায় দেখা হবে।
এরপরও আপনি যদি মনে প্রশ্ন জাগতেই পারে যে না আপনার এই অ্যান্সার কপি জেরক্স কপি দরকার, তখন আপনি কিন্তু আরটিআই করতে পারবেন। যদি আপনার কোনো আরও হেল্প লাগে আপনি কিন্তু আপনার প্রধান শিক্ষক যে রয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে ওনারা আপনি আরও কিন্তু হেল্প করে দেবেন। এরপর এখানে বলা হয়েছে পিপিএস কিংবা পিপিআর আপনি কিন্তু থিওরিক্যাল পেপার যে রয়েছে সেই পেপারই করতে পারবেন। প্র্যাকটিক্যালে আপনাদের নাম্বার দেওয়া হয়ে থাকে প্রজেক্টে 20 নম্বর 30 নম্বর, সেইটির মধ্যে আপনি কিন্তু কোনোভাবে পিপিএস কিংবা পিপিআর করতে পারবেন না। শুধুমাত্র আপনি যে 80 কিংবা 70 মধ্যে অ্যান্সার করে এসেছেন সেই নাম্বারের উপরে আপনি কিন্তু পিপিএস কিংবা পিপিআর কিন্তু করতে পারবেন। তো বুঝতেই পারছেন এরপর কিন্তু নিচে বলা হয়েছে আপনি দেখতেই পারছেন পিপিআর যে রয়েছে আপনি ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে করতে পারবেন এবং পিপিএস আপনি কিন্তু 35টি সাবজেক্টে করতে পারবেন। এবং এটাও বলা হয়েছে আপনাদের 20% যে নাম্বার হচ্ছে কথা 20% নাম্বার কিন্তু থাকতে হবে। তো এখানে আরও বলা হয়েছে যদি আপনি কোন কোন ভুল তথ্য কিংবা ভুলভাবে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, ইনকমপ্লিট কিংবা ইনকারেক্ট অ্যাপ্লিকেশান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সঠিক ফিল আপ করতে হবে। এরপর এটাও বলা হয়েছে আপনি যখন পিপিএস কিংবা পিপিএস করবেন এরপর আপনার নাম্বার যদি বেড়ে যায় তো ভালো কথা, যদি কমে যায় সেক্ষেত্রে আপনার নাম্বার কিন্তু কমে যাবে। এবং আপনার যে রেজাল্ট চলে আসবে এরপর নতুন সেটি আপনার ফাইনাল রেজাল্ট, আপনি যদি অ্যাপ্লাই করতে চান যে পুনর রেজাল্ট আপনাদের দরকার সেই পুনর রেজাল্ট কিন্তু আপনি কোনোভাবে আর কাজে আসবে না। পিপিএস এবং পিপিএস করার পর যে নাম্বার বাড়বে কিংবা কমবে সেটি আপনাদের কিন্তু ফাইনাল মার্কশিট। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে সমস্ত বিস্তারিত তথ্য বলা হয়েছে, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে পিপিআর কিংবা পিপিএস করবেন। এই জন্য অবশ্যই আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি যে এডুকেশন ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি কিন্তু অপশন রয়েছে স্টুডেন্ট লগ ইন, এই স্টুডেন্ট লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে রয়েছে আপনাদের নিউ অ্যাপ্লিকেশান এবং অলরেডি রেজিস্টার্ড, তার মানে যেহেতু নতুন তাই আমরা নিউ অ্যাপ্লিকেশানের নিচে রয়েছে সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী পেজে আপনাদের নাম থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয় দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু চলে আসবে পিপিএস কিংবা পিপিআর অ্যাপ্লিকেশান, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনাদের কিন্তু রোল নাম্বার এবং মার্কশিটের নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে, তারপর ভ্যালিডেট রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারে আপনি ক্লিক করবেন। এবং পরবর্তী পেজে আপনাদের কিন্তু সমস্ত সাবজেক্টের নাম্বার কিন্তু এখানে সয়ে যাবে। এখন আপনি কোন সাবজেক্টে পিপিআর কিংবা পিপিএস করতে চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করতেই পাশে আপনার সেটি সিলেক্ট হয়ে যাবে এবং কত টাকা আপনি চার্জ দিতে হবে তাই এখানে অ্যামাউন্টই সয়ে যাবে। এবার টোটাল অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন। এরপর আপনি এখানে কী করবেন, প্রিভিউয়ে ক্লিক করবেন, এরপর পরবর্তী ধাপ চলে আসবে। পরবর্তী ধাপে আপনি কী করবেন, সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করবে আপনি কী পেমেন্ট করতে চান অনলাইন মোড আপনি সিলেক্ট করবেন, এরপর আপনি অ্যামাউন্টে পে করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আসলে বুঝতে পেরেছেন যদি আপনাদের আনসাকসেসফুল চলে আসে কিংবা আপনাদের নাম্বার কম আসে তো আপনি এভাবে কিন্তু পিপিএস কিংবা পিপিএস করতে পারবেন। তো 31 তারিখ থেকে এটি শুরু হয়ে যাবে, আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। তো আপনাদের যদি আবেদন করার সময় কোনো সমস্যা হয়ে থাকে কিংবা আপনারা যদি চান যে আমার মাধ্যমে আবেদন করে নিতে তো অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, মেসেজ করুন।